ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে করোনা আবহে পর্যাপ্ত পরিকাঠামো না থাকার অভিযোগে এম আর বাঙ্গুর হাসপাতালে জুনিয়র চিকিৎসক নার্স ও সাফাই কর্মীদের একাংশের বিক্ষোভ এবং সেই বিক্ষোভকারীদের দাবি এই হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো ছাড়াই করোনা চিকিৎসা শুরু করার কথা ভাবা হচ্ছে ভিতরে হাসপাতালে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ এক জায়গায় হয়েছেন এবং যেটা জানা যাচ্ছে যে এম আর হাসপাতালে জুনিয়র চিকিৎসক নার্স ও সাফাই কর্মীদের একাংশের বিক্ষোভ সরাসরি কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিদিন জিলম করম যায় বিক্ষোভকারীদের ঠিক কি দাবি বিক্ষোভকারীদের বক্তব্য তাদের আশঙ্কা এই এমআর বাঙ্গুর হাসপাতাল তাকে যে নতুন ভবন যেটা ছিল সেখানে আইসোলেশন ওয়ার্ড আছে যে পুরনো ভবন যেখানে এমআর আর হাসপাতাল আগে থেকেই আছে সেখানে করোনা সেন্টার করা হবে তাদের কাছে তথ্য আছে এরকম বলেই তাদের দাবি এবং সেই করোনা সেন্টার কেন হবে এবং সেটা হতে দিলে তাদের যে কাজের ঝুঁকি থাকছে সেই ঝুঁকি নিয়ে তারা প্রতিবাদ জানাতে বসে সকাল থেকে বিক্ষোভ দেখাচ্ছিলেন এই মুহূর্তে বিক্ষোভকারীদের অনেকেই বিভিন্ন জায়গায় ছত্রভঙ্গ হয়ে গেছেন আর বা আমার ক্যামেরা পার্সন সোমেন দাস সুমন দাসকে দেখাতে বলবো যে গ্রুপ ডি কর্মচারী এবং যারা বিভিন্ন হাউস কিপিং স্টাফ আছে তাদের একাংশ বাদিকে বসে আছে এবং ডান দিকে আরও অনেকে ছিলেন তারা এই মুহূর্তে তাদের আলোচনা করে এতক্ষণ বিক্ষোভ দেখিয়ে তারা বারবার যেটা বলছেন যে তারা এখানে যে বিভিন্ন রোগীদের চিকিৎসা করেন এটা যদি নোবেল করোনা সেন্টার হয় তাহলে তাদের যে নিরাপত্তা দরকার তাদের যে প্রোটেকটিভ গিয়ার দরকার সেগুলো কোনোভাবে নেই বর্তমানে তারা বিভিন্নভাবে যে যে মাস্ক আছে সেসব মাস্কগুলো রিইউজ করছে এবং সেই রিইউজ করে তাদেরকে ব্যবহার করতে হচ্ছে এবং তাদের অনেকেই এই বিষয় নিয়ে সরব হয়েছে তবে স্বাস্থ্য দপ্তর এবং বিভিন্ন মহল থেকে যেটা বারবার বলা হচ্ছে যে এই মুহূর্তে যখন সকল চিকিৎসক স্বাস্থ্যকর্মীদের যে নিবিড়ভাবে কাজ করা দরকার তখন এই ধরনের ক্ষোভ বিক্ষোভ কোনোভাবেই বাঞ্ছনীয় নয় এখানে একজন রয়েছেন তার সঙ্গে কথা বলবো আপনি কি এখানে কাজ করেন আপনি কোন বিভাগে আছেন আমি আইসিউতে থেকে এই যে প্রটেস্ট হচ্ছে প্রোটেকটিভ গিয়ার নিয়ে এই কর্মব্যস্ত সময়ে যখন প্রচন্ড এমার্জেন্সি এই সময় এই ধরনের প্রোটেস্ট কি বাঞ্ছনীয় না 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 আমাদের তো সাফিসিয়েন্ট কিছুই পাই না গ্লাভস মাস্ক থেকে আরম্ভ করে যেটা আমরা হাত পরিষ্কার করব সেই সমস্ত জিনিসপত্র খুব ক্রাইসিস পিরিয়ড এমনকি মানে আমরা খুব বাজে অবস্থার মধ্যে আমি আসি অনেক দূর থেকে এখান থেকে প্রায় তিরিশ কিলোমিটার দূরে থেকে তবে একটা জিনিস জিজ্ঞেস করছি এই যে কাজ থমকে গেছে বহু রোগীর পরিজন যারা এখানে অপেক্ষা করছিলেন প্রসূতি গর্ভবতী তারা অপেক্ষা করে করে হয়রান হচ্ছিলেন অনেকে চলে গেছেন এটা কি বলবেন এটা কি সমর্থন করেন না না এটা তো কখনই আমরা কাজ করে তারপরে এটা এই আন্দোলনটা চালাচ্ছি আমরা ওয়ার্ডে রীতিমতো কাজ করে এসে এখানে দাঁড়িয়ে সুপারকে জানাতে চাইছি কিন্তু আমাদের সঙ্গে কোনো রকম কম্প্রোমাইজ করছে না আমরা দেখলাম কিছুক্ষণ আগে যে আউটডোরে যারা গর্ভবতী প্রসূতি এসছে তারা অপেক্ষা করে করে চলে যাচ্ছিল তারা অনেকে বলেছেন এখন তারা কেউ নেই সেগুলো কি বলবেন সেটা তো কখনোই উচিত না ব্যক্তিগত ধ্যান ধারণাতে তো আমি যেহেতু আইসি কাজ সেরে আমরা এখানে এসছি স্টোরে স্টোরের কাজটা সেরে চলে যাবো সেই ফাঁকে এখান থেকে এটা আপনাদের কি বক্তব্য মানে দাবিটা কি আমাদের বক্তব্য যেটা সেটা আমাদের সাফিসিয়েন্ট যে সমস্ত কোর্স লাগে সেগুলো দিলে এবং আমাদের তো সবথেকে বড়ো কথা আমরা তো পয়সা করি খুব খুবই কম পাই এবং আমরা কন্ট্রাক্ট চল যেহেতু সেগুলোকে যদি সমস্ত কিছু দেখে তাহলে তো কাজ করতে ইন্টারেস্ট ফিল করি কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমাদের অনেক রকম মানে আশ্বাস দিচ্ছেন পাঁচ লক্ষ টাকা করে এটা গভর্নমেন্ট এমপ্লয়িজদের জন্য মেবি তো আমাদের তো সেরকম কিছু নেই তো এটার দিকে যদি সবাই মানে মাননীয় মুখ্যমন্ত্রী দেখেন তাহলে আমরা খুব সবই তবে এই যে কাজ ব্যাহত করে কেউ আপনি বলছেন যে কাজ করছেন সেখানে এসেছেন তবে আমরা এখানে দেখেছি কাজ ব্যাহত যেমন যারা ডাক্তার তারা এসেছেন সিস্টারদের একাংশ এসছেন তারা যখন বিক্ষোভ করছেন আউটডোরে রোগীরা অপেক্ষা করছিল এই জিনিসটা কি সমর্থন না না কখনই সমর্থন করি না আমাদের বলাই ছিল যে তুমি যে যার ডিপার্টমেন্টে কাজ সেরে তারপরে সুপার সঙ্গে এসে এই সময় এসে দেখা করব কথা বলবো এটা সুপার এসে বললেন তার কথাই কি আপনারা আশ্বস্ত হচ্ছে না 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 কোনো রকমই না কোনো রকমই না কেন আশ্বস্ত হচ্ছে না কেন আশ্বস্ত নয় সুপার বহুবারই বলেছে এরকম কিন্তু আমাদের কোন প্রোটেকশন দেওয়া হয়নি রোগীর আত্মীয়রা কি বলছেন তাদের কি বক্তব্য জানতে চাইবো আমরা রুগী দেখাশোনা করি পেশেন্ট পার্টি ইভেন্ট আমাদের টাকা প্রোভাইড করে আমরা যখন বাইক নিয়ে আসছিলাম আমাদের কোনো আই কার্ড নেই এবার আপনাকে একটা জানতে চাইবো রুগীর আত্মীয়রা কি বলছেন এই পরিস্থিতিতে সকালে ব্যাহত হয়েছিল আমরা আউটডোরে দেখলাম প্রসূতিরা অপেক্ষা করছিল তারা কি বলছে এটা স্বাস্থ্য ভবন থেকে অর্ডার হয়েছিল যে এই হসপিটালটায় সব সুস্থ এমনি মেডিসিন পেশেন্টদের এখান থেকে ডিসচার্জ করে দেওয়া হোক এখানে সব করোনা পেশেন্ট ঢুকবে ইভেন আমাদের হসপিটাল আজকে যারা আউটডোরে এসেছিলো তারা অনেকে হয়রানির শিকার হয়েছে সেগুলো নিয়ে কি বলবেন হয়রানির শিকার হয়েছে আমরা কিন্তু কর্মবিরোধী কখনোই করিনি আর কোন মানুষের সেবা থেকে কাউকে বাদ দেব এই নিজেরা দেখেছি আউটডোরে প্রসূতি গর্ভবতীরা আপনারাও কথা বলছিলেন তাদের কি বোঝাচ্ছিলেন তারাও তো হয়রানির শিকার হয়েছে তারাও হয়রানির শিকার হয়েছে ইভেন অনেক আউটডোর থেকে অন্য পেশেন্টও আছে যাদের শ্বাসকষ্ট কিংবা যারা স্ট্রোক পেশেন্ট ভর্তি হয় সর্দি কাশি নিয়ে ভর্তি হয় তারাও কিন্তু এই ধন্যবাদ তোমাকে